আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিম এদিন, মিনার পার্ক শাহজালাল মসজিদের সম্মানিত খতিব, ফোরস্কার ইসলামিক স্কুল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জাযাকাল্লাহ হুজুর, ভালো আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা রমজানের এই পবিত্র রমজান শেষের দিকে চলে আসতেছি, এই জন্য পবিত্র রমজানের শেষ 10 দিনের ফজিলত এবং ঈদ উল ফিতর কীভাবে পালন করতে হয় এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এরপরেই আমরা ইনশাআল্লাহ দর্শকদের কোলের দিকে চলে যাব। إن الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال تبارك وتعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم شمانيت دوري بنكات دوشك تباي بنبنرا প্রোগ্রামের শুরুতে আপনাদেরকে রমজান মুবারকের লাস্ট 10 ডেজের রমজান শরীফের শেষ দশকের অভিনন্দন জ্ঞাপন করে আজকের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। যেভাবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান শরীফের লাস্টের 10 দিন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এক পরিবর্তন চলে আসত। কী পরিবর্তন? সাদ্দাম ইজারাহু, পুরা কমর বেঁধে শক্তভাবে ইবাদতে নামতেন। আমরাও যেন সেটা যেন করতে পারি। ওয়াহিয়া লাইলা, প্রায় রাত্রি নবী করিম সাল্লাম সজাগ থাকতেন, ইবাদতের মাঝে কাটাইতেন। কেয়ামুল লাইল, কেয়ামে রমজান, তারাবি তো পড়তেনই, এরপরে কেয়ামুল লাইলের মাধ্যমে, তাহাজুদের মাধ্যমে, তসবিহ তাহলিলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে পুরা রাত সজাগ থেকে ইবাদতের মাঝে কাটাইতেন। আমরা যেন সেটা করতে পারি। وأيقظ أهله এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ফ্যামিলির সবাইকে কিন্তু চেষ্টা করতেন ঘুম থেকে সজাগ করে ওনাদেরকে নিয়ে ইবাদতের মধ্যে মশগুল হতে। আমরা যেন সেটা করতে পারি। বিশেষ করে লাইলাতুল কদরের উপহার রমজান শরীফের লাস্টের 10 দিন নেই। কোন রাত্রি সেটা কিন্তু চমৎকার। আল্লাহ নবী একদিন বের হয়েছিলেন কোন রাত্রি লাইলাতুল কদর বলবেন এবং বলেছেন, কদ খরাজিতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর ওয়া আন্নাহু কদ তালাহা ফুলানুন ওয়া ফুলান। আমি আজকে বের হয়েছিলাম মহৎ একটি উদ্যোগ নিয়ে তোমাদেরকে বলবো লাইলাতুল কদর কোন রাত্রি, ফিক্স করে বলে দেব। কিন্তু আনফর্চুনেটলি দুঃখবশত, দুঃখজনক হলেও সত্য, যেটি যে দুই সাহাবির মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেল লেনদেন নিয়ে, এবং নবী করিম সাল্লাম ওই দুই সাহাবির সেই ঝগড়া মিটাতে গিয়ে একটু মগ্ন হয়ে পড়লেন, ব্যস্ত হয়ে পড়লেন, যার ফলে রাসূলুল্লাহ সাল্লামের মাইন্ড থেকে ওই লাইলাতুল কদর কোন রাত্রি নির্দিষ্ট করা এই কথাটা উঠাইয়ে নেওয়া হলো। বললেন, তোমরা এরপরেও তালাশ করো রমজান শরীফের লাস্ট 10 রাত্রের বেজুর রাতগুলোতে, আমরা তালাশ করব। তো সেই হাদিস থেকে বোঝা, রমজান শরীফের লাস্ট 10 দিন কুর যে কোনো এক রাত্রিতে, বিশেষ করে লাস্টের 7 রাত্রে, তন্মধ্যে থেকে বেজুরাতিগুলোতে আরও বেশি সম্ভাবনা হলো মুসলিম শরীফের হাদিস অনুযায়ী 27 তারিখ। বাট আমাদের অভ্যাস হলো, আমরা অনেকেই মনে করে থাকি যে শুধুমাত্র 27 তারিখ লাইলাতুল কদর, হ্যাঁ এর আগেও নয় বাদেও নয়, এটা যেভাবে মিস্টেক।
কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণ এটার রমজান শরীফের লাস্টের দশ দিনকুর যে কোনো এক রাত্রিতে হতে পারে, যদিও সম্ভাবনা বেশি 27 হওয়ার। তাই বলে শুধুমাত্র 27 এটা মনে করলে কিন্তু আবার শুদ্ধ হবে না। যদিও হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন 27, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা অনেক সময় কসম করে বলে ফেলতেন যে এটা 27, সাইন দ্বারা আলামত দ্বারা ওনারা বুঝতেন, বাট এরপরেও কিন্তু পুরা নির্দিষ্ট হওয়া যায় না। ইভেন সবচেয়ে আজিব ব্যাপার হলো আজকে 24 তারিখের দিন বুখারী শরীফের হাদিস অনুযায়ী নবী করিম সাল্লাম একটি হাদিসে বলেছেন, ইলতামিসু ফি আরবাইন ওয়া ইশরিন, তোমরা রমজান শরীফের 24-এর রাত্রেও লাইলাতুল কদর তালাশ করো। তাহলে বোঝা গেল বেজুর রাত্রি ছাড়াও জুর রাত্রিগুলোতেও লাইলাতুল কদর হওয়ারও যথেষ্ট চান্স রয়েছে। তো আমরা করবো কি, আমরা অন্তত পক্ষে রমজান শরীফের লাস্টের দশ রাত প্রত্যেক রাত্রিতে, বিশেষ করে বেজুর রাত্রিগুলোতে, স্পেশালি 27 আমরা বেশি করে বাতিল করার চেষ্টা করব। অন্তত পক্ষে আমরা একটি কাজ করব সহজ, আমরা যারা পুরুষ আমাদের দায়িত্ব হলো মসজিদে জামাতে নামাজ পড়া, আমরা এশা এবং ফজর নামাজটি জামাতে আমরা পড়ে নেব। এর অর্থ এটা নয় যে শুধুমাত্র হলে দুই নামাজে আমরা জামাতে পড়বো, বাকিগুলোই পড়বো। বিশেষ করে রমজান শরীফের লাস্ট দশকে আমাদের যেন কোনো জামাত, বিশেষ করে এশা এবং ফজর জামাত যেন না ছুটে। কারণ কি, মুসলিম শরীফের হাদিস অনুযায়ী যদি আপনি এই কাজটা করতে পারেন তাহলে পুরা রাত সদাক থেকে ইবাদত করার সব আল্লাহ পাক আমল নামাতে দিয়ে দিবেন এবং সহজে লাইলাতুল কদর তোমাদের ব্যাগের জুটে একটা সুযোগ আমরা পেয়ে যেতে পারি। সৌভাগ্য এবং এই সৌভাগ্য পাওয়ার জন্য আরেকটি বিষয় হলো, যেটি সেটি হলো এতেকাফ করা। যে ভাগ্যবান হয়েছে ভাই এবং বোনেরা যারা এতেকাফ করতেছেন, আপনারা তো লাইলাতুল কদর পাওয়ার মোটামুটি নিশ্চিত, কারণ আপনার আল্লাহর ঘরে মেহমান হিসেবে থাকতেছেন, এতেকাফরত অবস্থায় আছেন, অবশ্যই লাইলাতুল কদর আপনাদের ভাগ্য জুটারও অবশ্যই আমরা আশা রাখি। তো আমরা এই কাজগুলো অবশ্যই করব। রমজান শরীফের মানডের প্রোগ্রাম হয়তো আজকের শেষ প্রোগ্রাম, এরপরে তো আমরা হয়তো নর্মাল প্রোগ্রামরা শুরু হয়ে যাবে। আমরা নর্মাল যে স্কেজুয়েল যেটা আছে রবি সোম মঙ্গল, আমরা হয়তো ওই প্রোগ্রামের রাত্রিতে আমরা চলে যাব। তো সামনে যেহেতু আমরা ঈদ উল ফিতর আসতেছে, আমি কোরআনের আয়াত পড়েছি, আল্লাহ বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কোন বর্ণনামতে এর ব্যাখ্যা হলো কামিয়াব ওই সমস্ত লোক যারা যাকাতুল ফিতর সাদাকাতুল ফিতর আদায় করে এবং তকবীর পড়ে পড়ে ঈদের নামাজ পড়ে। সেজন্য ঈদের দিন আমাদের তকবীরও পড়তে হয়, সাদাকাতুল ফিতরও দিতে হয়, ঈদের আগে ঈদের নামাজও পড়তে হয়, এবং ঈদের দিন খুশি করা সেটাও কিন্তু একটি আহম, একটি গুরুত্বপূর্ণ। আল্লাহ কোরআনে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা আল্লাহর রহম এবং ফজল হলে, দয়া এবং আল্লাহর অনুগ্রহ তোমরা পেয়ে গেলে তোমরা অবশ্যই সেটার উপর আনন্দিত হবে। এর চেয়ে বড় ফজল এবং আল্লাহর দান কী হতে পারে রমজান শরীফের চেয়ে, যে রমজানে সিয়াম সাধনার মাধ্যমে 29 অথবা 30 দিন আল্লাহ যেভাবে করবেন, আমরা সিয়াম সাধনা করলাম, রোজা রাখলাম, যার ভিত্তিতে সকল গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, আমরা এই মাসে তারাবির নামাজ কিয়ামে রমজান আমরা করতে পেরেছি, যার মাধ্যমে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আমরা এই মাসে লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই, সকল গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন। এবং যে মাস যে রাত্রিটি লাইলাতুল কদর হাজার মাসে চেয়ে উত্তম, এত দয়া এত আল্লাহর ফজল এবং অনুদান আমরা পাওয়ার পরে আমরা খুশি হব না তো কী করব। এজন্য রমজানের শেষে শাওয়ালের প্রথম তারিখেই, শাওয়ালের চাঁদ দেখা মাত্রই প্রথম তারিখেই যে ঈদে এবং খুশি করা হয় সেটাকে বলা হয় ঈদ উল ফিতর। আমরা অবশ্যই জানি বৎসরে দুইটি ঈদ করা হয়, একটি ঈদ উল ফিতর, আরেকটির নাম হলো ঈদ উল আজহা। আমরা ঈদ উল ফিতর করে থাকি রমজান সিয়াম সাধনার পরে। এই যে আল্লাহর বিশেষ অবদান অনুদান রমজান শরীফের মাস, প্রত্যেকটি রহমত দরজা খোলা, জান্নাতের প্রত্যেকটি গেট খোলা, আসমানের দরজা খোলা, জাহান্নামের প্রত্যেকটি গেট বন্ধ, শয়তানদেরকে শিকলবন্দি করে রাখা হয়েছে, স্পেশাল নাইটও দেওয়া হয়েছে, ইফতারের সময় দোয়া কবুল হয়, রমজান শরীফ একদিন দোয়া অবশ্যই কবুল হয়, অনেক সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। আমরা এই আল্লাহর অশেষ দানের পরিপ্রেক্ষিতে আমাদের খুশি প্রকাশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ঈদ উল ফিতর। ঠিক তেমনিভাবে
হজের মাধ্যমে সারা জীবনে গুনাহ মাফ করা যায়। জিলহজ্জার প্রথম 10 দিন সারা বর্ষের দিনের মধ্যে সবচেয়ে দামি। এই অবদানের পরিপ্রেক্ষিতে আরেকটি খুশি আমরা এধার করে থাকি, যেটির নাম হলো ঈদুল আজহা। এই ঈদুল ফিতিরে আমার কয়েকটি অনুরোধ থাকবে। নাম্বার ওয়ান, একটি অনুরোধ হবে যে আমরা যেন ঈদের নামাজ যেন বাদ না দিই। এটা কিন্তু ইমাম আবু হানিফা সহ অনেক উলামা কেরামের মতে এটা ওয়াজিব, আর এটাই হলো নির্ভরযোগ্য কথা। আমরা যেন অবহেলা করে ঈদটা যেন আমরা বাদ না দিই। অনেকে কিন্তু আমরা ঈদের গুরুত্বই দিই না, এরকম যেন না হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, যারা বিভিন্ন রেস্টুরেন্ট বা টেকওয়েতে কাজ করেন, আপনাদেরকেও এবং আপনাদের গাবনাদেরকে আমাদের অনুরোধ থাকবে অন্তত পক্ষে এই দিনটার জন্য। আরও যারা মনে করেন বিভিন্ন শপে, বিভিন্ন শপিং সেন্টারে, সুপার মার্কেটে কাজ করতেছেন, এই মালিকদেরকেও অন্তত পক্ষে আপনারা যারা মুসলমান আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা নিজেও যেন ঈদের জামাত পড়ি। আমাদের কর্মচারী ভাই যারা আছেন, কাজ করছেন, তাদেরকে যেন অন্তত পক্ষে আমরা ওই দিন ঈদের নামাজটা পড়ার একটু সুযোগ আমরা করে দিই। আল্লাহ আকবার, কেন বললাম এটা? বৎসরে মাত্র 2টি ঈদের নামাজ, বড় আফসোস হবে যদি ঈদের নামাজটা আমার ছুটে যায়, আমি মিস করে ফেলি। কারণ নবী করিম বলেছেন, আগনুহু মানিল মাসালাতি ফি হাযাল ইয়াউম, হে আমার উম্মতেরা, তোমরা অন্তত পক্ষে ওই ঈদের দিনটা যারা গরিব, যারা অসচ্ছল, তাদেরকে কমপক্ষে দরদায় দাদায় চক্কর দিবে, ভিক্ষা মাংবে, এটা থেকে তোমরা তাদেরকে একটু বাঁচাইবার চেষ্টা করো। যদি এই দিনটায় গরিব বিকারীদেরকেও যদি আমরা এটা করতে হয়, তো আমার কর্মচারী যারা রয়েছেন তাদেরকে তো কমপক্ষে আমরা দরদাদার নক করবে, দরনা দিবে, কাজের জন্য সে দরদাদার দৌড়াবে, এটা থেকে একটুবার হলেও ওই ঈদের দিন কমপক্ষে যদি আমরা তাদেরকে একটু ছুটি দিতে পারি, তাদেরকে যদি আমরা একটু ঈদের আনন্দ এবং খুশি করতে আমরা সুযোগ করে দিতে পারি, এটা কিন্তু বিরাট বড় আপনার একটা অবদান হবে তাদের উপর। আপনি অবশ্যই এটা করবেন ইনশাআল্লাহ, অবশ্যই আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপরে আমরা আরেকটি কাজ করব। ঈদের দিন আমরা যেভাবে খুশি করব, এই পৃথিবীতে অনেক লোক যারা হয়তো বিভিন্ন কারণে খুশি করতে হয়তো পারতেছে না, তাদেরকেও যেন আমরা খুশিতে শেয়ার করার চেষ্টা করি, যার ফলে আল্লাহ পাক রেখেছেন সদকাতুল ফিতির এবং সকাতুল ফিতিরের বিধান রেখেছেন, যেটা সাহাবায়ে কেরাম ঈদের আগে বা কোনো সময় 2 দিন আগে, 3 দিন আগেও দিয়ে দিতেন, আপনারা দিতেছেন, আমরা এটা যেন আমরা অবশ্যই আদায় করি। এবং এই দিনের নাম কিন্তু হাদিসের পরিবেশে ইয়াউমুল জাইজা, পুরস্কার নেওয়ার দিন। এই পুরস্কার দিবেন আল্লাহ পাক, আপনি সিয়াম সাধনা করে আপনি এই পুরস্কার নেবেন, আল্লাহ পাক সেই পুরস্কার আপনাকে দেবে। হাদিসের মধ্যে আসছে, যদিও এই সনদের মধ্যে কিছু কালাম আছে, কারণ এই বর্ণাকারীর মধ্যে একজন জাবির ইবনে ইয়াজিদ আল জুরফি, ওনার সম্পর্কে উলামায়ে কেরাম কালাম করেছেন, অভিযোগ রয়েছে, তো যার ফলে হাদিস জয়ীফ হলেও হাদিসের বিষয়টি কিন্তু অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ। কি যে ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি রাস্তায় ফেরেশতাদেরকে আল্লাহ পাক দাঁড় করে রাখেন এবং ওনারা ডাকতে থাকেন, উগদু ইয়া মাআশিরাল মুসলিমিন ইলা রব্বিন করিম, হে মুসলমানের দল, তোমরা দয়াল আল্লাহ দাতা আল্লাহর ডাকে তোমরা সাড়া দাও, আল্লাহ তোমাদেরকে দিবার চাইতেছেন। ইয়ামুন্নু বিল খায়র, যে আল্লাহ পাক তোমাদেরকে আজকে অত্যন্ত ভালো জিনিস দান করবেন, সুম্মা ইউসিবু আলাইহিল জাযীল, এবং বিশাল ধরনের সওয়াব এবং প্রতিদিন আল্লাহ পাক আজকে দান করতে চান, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক তোমাদেরকে হুকুম দিয়েছিলেন কিয়ামুল্লে, তোমরা আদায় করেছ, সিয়াম সাধনা করেছ, আল্লাহর প্রত্যেকটি হুকুম তোমরা পালন করেছ, চক্ষু হেফাজত করেছ, কানকে গুনার কাছ থেকে হেফাজত করেছ, তিলাওয়াত করেছ, অনেক বন্দেগী করেছ, আজকে পুরস্কার নিয়ে যাও। এবং আল্লাহ বলবেন, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আজকে আমি সবাইকে মাফ করে দিলাম, সবাইকে মাফ করে দিলাম। ইভেন বলবেন, তোমাদের গুনাদের গুনাকেও আমি নেকি দিয়ে বদলে দিলাম। এবং বলা হবে, আজকে তোমরা যা চাইবে আখেরাতের ব্যাপারে সবটি তোমাদের চাওয়া আজকে ঈদগাহে আমি কবুল করে নেব। এর জন্য ঈদের দিনে কিন্তু দোয়া কবুল হয়, আমরা যেন এই টাইমটা অবহেলা যেন আমরা না কাটিয়ে দিই। হ্যাঁ, দুনিয়ার ব্যাপারে তোমরা কিছু চাও আমার কাছে, যে কোনটা দিলে ভালো হবে সেটা আমি একটু চিন্তা ফিকির করে যাচাই করে হয়তো তোমাদেরকে আমি দিতে পারি, কিন্তু আখেরাতের ব্যাপারে প্রত্যেকটি দোয়া তোমাদের আজকে আমি কবুল করে নেব, এটা আল্লাহ পাক ঘোষণা দেন। বাট প্রশ্ন হলো, কম্পিটিশন তো হয়, কিন্তু কম্পিটিশনে আমি কি প্রাইজ পাওয়ার জুকা হয়েছি, আমি কি উপযুক্ত হয়েছি, সেটাই হলো প্রশ্ন। এখনও টাইম আছে, লাইলাতুল কদর এখনও হয়তো আমাদের সামনে রয়ে গেছে, এখনও সুযোগ আছে, আমরা যেন এই আল্লাহর অবদান আমরা যেন গ্রহণ করি। কারণ রমজানই চলে যায়, গুনাহ যদি মাফ না হয়, মনে রাখবেন, বদদুয়াতে আমরা হয়তো শিকার হতে হবে। এবং নবীজি বলেছেন, লাইলাতুল কদরের
ফজিলত থেকে বঞ্চিত হলে সব ধরনের ক্ষয়ের থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম, আল্লাহ যেন আমাদেরকে এটা না করেন। তো আসুন আমরা কারেকশন করে ঈদের জন্য প্রস্তুত গ্রহণ করি, এবং এই রমজান যদি আমাদের জিন্দগির শেষ রমজান হয় আমরা দোয়া করবো আল্লাহ রমজান শেষ হওয়ার আগে আগে আমাদের সব গুণাকে তুমি শেষ করে দাও, এবং এই ঈদের খুশির মাধ্যমে আমরাও যেন আনন্দ করতে পারি, এই পৃথিবীর অসহায় লোক মজলুম লোক তাদের মুখে যেন খুশি ফুটে আমরা সেটাও যার যে সাহায্য চেষ্টা করবো, অন্ততপক্ষে আমরা দোয়া করে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব। আমরাও যেন এই দেশে সবাই মিলে খুশি করতে পারি, দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকটি ফ্যামিলির সবাইকে যেন সেই 100% আনন্দে আনন্দিত করেন, বিশেষ করে যে সমস্ত ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতের অভাবে অথবা সন্তান নিয়ে যাদের টেনশন রয়েছে, আমি দোয়া করি রমজান শেষ হওয়ার আগে আগে এই সব সমস্যার সমাধান করে অন্তত পক্ষে যদিন আমরা যেন সবাই 100% খুশিতে আমরা খুশি করতে পারি, আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ জাযাকাল্লাহ খায়র। সম্মানিত বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম পবিত্র রমজানের শেষ দশকে 10 দিনের ফজিলত এবং কিভাবে পবিত্র ঈদুল ফিতর আমরা আদায় করব এই সম্পর্কে ইনশাআল্লাহ ফাঁকে ফাঁকে আরও শোনার চেষ্টা করব। আমরা দেখি আমাদের সাথে এই মুহূর্তে প্রশ্ন নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ, উনি অনেক সময় অপেক্ষা করে হয়তো চলে গেছেন, আমি আশা করবো আবারও ফেরত আসার জন্য। জাযাকাল্লাহ, আরেকজন খোলা চলে এসেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি জানতাম স্যার হজমা যে এহরাম অবস্থায় বাসি ইউজ করা যায়নি, আর ওদের ওয়াইপস অ্যান্ড আনসেন্টেড ওটা ইউজ করা যায়নি। এহরাম অবস্থায় বাসি ইউজ করা যায়নি, আর ওদের ওয়াইপস অ্যান্ড আছে আনসেন্টেড, কোনো পারফিউম নাই কি আমাদের এলাকায়। ইনশাআল্লাহ দাদা, হতবা কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ, আপনার উত্তর হয়ে গেছে, করতে পারবেন হুজুর বলেছেন। জাযাকাল্লাহ। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আচ্ছা হুজুর, আমি প্রশ্ন করতাম সাইরাম যে ফিতর যে পয়সা, জি এই পয়সাটা যে কিটা একজন দেওয়া যায় এমনি, জি আর আর কোন প্রশ্ন আছে? আর একটা আবার কোন বলি লিখে এখন করতাম আপনার একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হইল হুজুর, ও জেনে আমরা যে শুভে কদর আমরা রোজা জেনে জেনে আমরা তো গুনা মাফ হই তো আমরা রোজা রাখলাম, নিয়ত করলাম, নমাজ পড়লাম, সপ্তাহ করলাম, তো থাকুয়া অর্জন হুজুর হলতে হয় আমরা বুকও দেখি এই থাকুয়া অর্জনটা কিভাবে করা বা কিলা করা ওটা কি চাই যে জানতাম। ঠিক আছে ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের দ্বিমত থাকলেও এক ফিতরা যেভাবে একাধিক ব্যক্তিকে দেওয়া যায় ঠিক কয়েক ফিতরার পয়সা একজনকে দিলেও আদায় হয়ে যায় সেটি হলো নির্ভরযোগ্য উলামায়ে কেরামের কথা। সেই হিসাবে আপনার ফ্যামিলির কয়েকজনের ফিতরা যেভাবে এক গরিকে দিতে পারবেন ঠিক একটি ফিতরাকে বাক করে কয়েকজনকে বন্টন করে দিলেও সেটাও নির্ভরযোগ্য উলামায়ে কেরামের ফতোয়া হিসাবে জায়েজ রয়েছে। অবশ্যই একগুলো উলামায়ে কেরাম এটা রিমত করেছেন। দুই নম্বর প্রশ্ন যেটি করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে রমজান হিসেবে তো আমরা রোজা রাখি, তারাবি নামাজও পড়ি, কিন্তু আল্লাহ যেভাবে কোরআনে বলেছেন তোমরা তাকওয়া অর্জন করো, এবং কিতাবেও দেখেন উলামায়ে কেরাম বলেন তাকওয়া অর্জন কীভাবে হবে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সম্মান কোয়েশ্চন যখন করা হয়েছিল উনি উত্তরে বলেছিলেন, এক্সাম্পল দিয়েছিলেন যে তোমরা রাস্তা বাইরে চলার সময় যদি কোনো জায়গায় দেখো কোনো কাটাওয়ালা কোনো গাছ, যে গাছের মধ্যে কাটা আছে গোসা আছে, তখন এই গোসাওয়ালা গাছের চিপা দিয়ে ভিতর দিয়ে তোমরা যদি হেঁটে চলে যাও তখন তোমরা কী করো, খুব ভালোভাবে কাপড়টাকে যতটুকু সম্ভব আমরা কী করি সেমটি আমরা চেষ্টা করি যেন গোসা যেন আমার কাপড় না লেগে যায়, আমার গা যেন না কাটা যেন না ভিজে যায়, কাটা যেন আমার কষ্ট না দেয়, খুব কেয়ারফুলি আমরা চলি। ঠিক তেমনিভাবে ইমানের ক্ষতি হয়, আল্লাহ নারাজ হবেন, রসুল নারাজ হবেন, এ ধরনের কাজ থেকে নিজেকে সতর্কতার সঙ্গে দুনিয়ার লাইফে এইভাবে যদি আমরা চলি যে আমরা যে কাজ করবো খুব সতর্কতার সঙ্গে আমরা করবো যেন আমার আল্লাহ যেন নারাজ হয়ে না যান, রসুল যেন নারাজ না হন, আল্লাহর হুকুম যেন বিধান যেন লঙ্ঘিত না হয়, এই যে একটা সতর্কতার মনোভাব সেটাকে ইত্যাক কর, তখন ডর, এই ডর নিয়ে চলা এবং এইভাবে বেঁচে চলা,
যার ফলে রমজান শরীফে আমরা চক্ষুর হেফাজত করতে হয়, ঠিক আছে, যে চক্ষু দিয়ে যেন আমার কোনো গুণা না করি, জবান দিয়ে যেন কোনো গুণা না করি, কান দিয়ে যেন কোনো গুণা না করি। অর্থাৎ দিনের মাধ্যমে যখন আমরা খাবার, পানি পান করা এবং স্ত্রী সহবাস এই তিনটি রাত্রেবেলা যাই থাকা সত্ত্বেও দিনের বেলায় আল্লাহ পাক নিষেধ করেছেন, সেই সময় আমরা এটা যেভাবে আমরা পরিহার করলাম, সব সময় যে কাজগুলো হারাম নিষেধ সেগুলো আমরা পরিহার করা আমরা শিখব। এবং এই যে একটা শিক্ষার একটা জজ্বা এবং প্রশিক্ষণ, সেটাকেই তাকওয়া বলে। তো তাকওয়ার অর্থ হলো আল্লাহর হুকুম অমান্য করার ভয়, যে আমরা কোনো অমান্য করবো না, এবং আল্লাহর আদেশ পালন না করলে যে শাস্তি, এই শাস্তির ভয়, এই ভয়ে আমরা সবসময় আল্লাহর হুকুমগুলো আমরা ঠিকমতো পালন করব আর গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো, এটাই হলো তাকওয়ার মূল। এবং এটি আদেশে বলা হয়েছে যে আমার চক্ষু কান, আমার জবানকে হেফাজত করব, আমার অন্তরকে হেফাজত করব, আমার অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করব, কোনো ধরনের কোনো গুনার কাজ করবো না, কোনো মানুষের হক নষ্ট করবো না, আল্লাহর হক নষ্ট করবো না, সেটাই হলো তাকওয়া। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন আমিন। জাজাকাল্লাহ খায়র। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শবে বরাতের কদরের রাতে আলাদা কোনো নামাজ আসেনি? কদরের রাত্রে আলাদা কোনো নামাজ আসেনি? শবে কদরের রাত্রে আলাদা কোনো নামাজ? আর আরেকটা প্রশ্ন হলো, আমরা যখন বাথরুমে যাই, যখন পানি ইউজ করি তখন লাগে খালি সন্দেহ লাগে, পানি ছিটে আইয়া পড়ে গেছে, তো খুব অশান্তি করে এর লাগে, এগুলোকে বাঁচতাম কিলা? খালি সন্দেহ লাগে, মনটাকে কিলা সন্দেহ দূর করতাম। আচ্ছা, মাশাআল্লাহ। জি জি, সুন্দর প্রশ্ন। আসলে এটা অনেকের কোয়েশ্চন থাকে যে আমাদের ওযু করার পরে আমার সন্দেহ থাকে অজু হচ্ছে কিনা, এবং পানি যে আবার সেটা ফুড়ে গেল, এটা ঠিক আছে কিনা? আপনার প্রথম প্রশ্ন যেটি, সেটি হলো শবে কদর, লাইলাতুল কদর আরবিতে বলি এবং ফার্সি ভাষায় বলি শবে কদর। শব মানে রাত, আর কদর মানে গিয়া সম্মানই ইজ্জত, যে রাতটা আল্লাহর কাছে অত্যন্ত ইজ্জতি, হাজার মাসের চেয়ে উত্তম। এবং এই রাতের কাজগুলো ইজ্জতি, সম্মানই, এই কাজ যারা আবাদত করেন তারাও কিন্তু সম্মানই। তো এই শবে কদরে আপনার কোয়েশ্চন হলো কোনো খাস কোনো নামাজ আছে নি না, হাদিস তারা কোনো খাস কোনো নামাজ যে দুই রাকাত নামাজ পড়বেন, প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন, তারপরে ওই সূরা অতবার পড়বেন, এইভাবে যদি অনেক সময় অনেক বুকে লেখা থাকে, এগুলো কিন্তু হাদিস তারা প্রমাণিত নয়। নর্মাল আপনি যেভাবে নামাজ, আপনি রাত্রের নামাজ, মারিবের নামাজ পড়বেন, এশার নামাজ পড়বেন, তারপরে তারাবির নামাজ পড়বেন, বিতির পড়বেন, তাহাজুদ পড়বেন, অন্য যেকোনো নফল নামাজ পড়তে পারেন, সালাত তসবিহ পড়তে পারেন, এগুলো আপনি পড়তে পারেন। কিন্তু এই রাত্রের জন্য স্পেসিফিক নির্দিষ্ট কোনো নামাজ নির্দিষ্ট পদ্ধতিতে, এটা হাদিস তারা প্রমাণিত নয়। গেল আপনার এই প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন আপনি যেটা করেছেন যে অজুর সময় অনেক সময় টয়লেট ইউজ করলে অনেক সময় ফ্লাশ করার পরে পানি সিটা পড়ে যায়, সন্দেহ থাকে, বা অজু এবং শাওয়ারের সময় অনেক সময় পানি পড়ে গেল ক্লিন কাপড়ে, এটা কীভাবে এই সন্দেহ থেকে বাঁচবেন, বা এটা কী কোনো সমস্যা হবে? তো টয়লেট ফ্লাশের সময় যদি কোনো পানি পড়ে যায়, আপনি সতর্ক থাকবেন যেন না পড়ে। এখন যদি ক্লিন পানি পড়ে তাহলে কোনো সমস্যা নেই, বা টয়লেটের ভিতর, কমেটের ভিতরে কোনো পানি যদি পড়ে যায় সিটা, তাহলে তো অনেক সময় কাপড় হয়তো না পাকার অবশ্যই আশঙ্কা আছে। যদি এটা পড়েই গেছে আপনি মনে করেন শিওর হন, কি বলছি আমি, যে আপনার কাপড়ে পড়েই গেছে আপনি শিওর, আপনি এটাকে দ্রুত করে ফেলবেন। শুধু সন্দেহের কারণে আপনার কিছুই করতে হবে না, আপনি ইগনোর করবেন। সেম শাওয়ার অথবা অজু করার সময় কোনো কাপড় এই পানিটা যদি ক্লিন কাপড়ে পড়া যায় কোনো সমস্যা হবে না, কারণ এই পানিটা নাপাক নয়। এটার জন্য আপনার মনে সন্দেহ আনাটা ঠিক নয়। এবং বাচ্চার জন্য করবেন কি, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযিম পড়বেন, এবং এটাকে আপনি ইগনোর করবেন। যে সময় মনে হয় আছে কিছু না মনে না কিছুই হবে না। এবং তিন নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি কোনো সময় হাতে নিয়ে একটু পানি ভাবে কাপড়ে ক্লিন ওয়াটার হাতে নিয়ে এবার ছিটা দিতেন। কেন? যে আপনি মনে করবেন যে যে বিজাটা এটা হতো আমার আমার ছিটে দেওয়া পানি, এটা কিন্তু অন্য ধরনের কোনো পানি নয়। এই সন্দেহকে দূর করার জন্য আল্লাহ এটাও করতেন, আপনি সেটাও করবেন। এটা হাদিস তারা, তিরমিজি হাদিস তারা প্রমাণিত। এই তিনটি কাজ আমি বললাম, আউযুবিল্লাহ পড়বেন, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, ইগনোর করবেন, এবং তিন নম্বর পানি ছিটা দিবেন আপনার কাপড়ের মধ্যে একটু, যে বলবেন এটা আমার ছিটে দেওয়া পানি, এটা অন্য কোনো পানি নয়, এটা পাক পানি, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ।
জাজাকাল্লাহ খায়র। সম্মানিত ইকরাম বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর সুন্দর প্রশ্ন করছেন এবং অনেকেই হয়তো প্রশ্ন করার জন্য এখনও অপেক্ষা আছেন। যেহেতু আমাদের ছোট্ট একটি বিরতি যেতে হবে, বিরতির পর আবার যখন ফিরে আসবো ইনশাআল্লাহ আপনাদের কল্যাণের চেষ্টা করবো, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। সম্মানিত ক্রমগুলোর দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা নিতেছিলাম, আর আমরা হুজুরের কাছ থেকে এই পবিত্র রমজানের শেষ দশ দিনের ফজিলত এবং ঈদ উল ফিতরের এই কীভাবে পালন করতে হয় এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনতেছিলাম। যেহেতু প্রচুর কলার লাইনে, আমরা কল নিয়ে নেই, এরপরে ইনশাআল্লাহ আবারও সুযোগ পেলে আমরা এই আলোচনা চলে যাবো ইনশাআল্লাহ। দেখি আমাদের সাথে এই মুহূর্তে কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার দুটো কোয়েশ্চন। জি বলুন। নাম্বার ওয়ান, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিবুল আফওয়া ফাআফু আননি, এই দোয়া দিনও পড়া যাইবো নি আর এটা ইনক্লুড হইনি বাই চেঞ্জ লাগিও। আর নাম্বার টু হইল সুরা আল কাফর ফজিলতটা কইবা। জি, সুরা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কোন দোয়াটি পড়ব। সেখানে জিজ্ঞাসা করেন নাই আমি কি ধরনের নামাজ পড়ব, কি জিজ্ঞেস করেছেন কোন দোয়াটি করব। এর উপর ভিত্তি করে হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলে থাকেন যে লাইলাতুল কদরের গুরুত্বপূর্ণ কাজ হলো আমরা দোয়ার মাঝে বেশি সময় নিয়ে আমরা নিবেদিত করব। আমাদের বেশি টাইমটা দোয়ার মাঝে ইস্তেগফার এবং তওবার মাঝে আমরা কাটাইতে পারি। দোয়া করব নিজের জন্য, দোয়া করব উম্মার জন্য, দোয়া করব আমাদের সাংসারিক যে সমস্ত সমস্যা আছে, ফ্যামিলিগত সমস্যা এগুলো আছে, এগুলোর সমাধানের জন্য। তো জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূল আল্লাহ, আমি কোন দোয়াটি পড়ব? তো আল্লাহ নবী বলেছিলেন, তুমি এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন, আয় আল্লাহ তুমি মাফ করো, তুমি ক্ষমাকারী, তুমি দয়াল, ফাআফু আনি, তুমি আমাকে মাফ করে দাও। একবারে সংক্ষেপ দোয়া, কিন্তু অত্যন্ত পারফেক্ট এবং গুরুত্বপূর্ণ, আমরা সেই দোয়া করব। এবং আপনি প্রশ্ন করেছেন এই দোয়াটি কি দিনের বেলায় পড়তে পারবেন? ইয়েস পড়তে পারবেন। বাচ্চাদের বেলায়ও ইয়েস পড়তে পারবেন। আপনি যে কোনো নিয়তে পড়েন এবং যে কোনো টাইমে পড়েন কোনো সমস্যা নেই, বা স্পেশালি এই রাত্রে পড়ার ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন, তো এই রাত্রে পড়ার মাধ্যমে তো আরেকটি আপনি ইবাদত সুন্নত পারেন এবং যে কোনো এনি টাইমে দোয়া আপনি কোনো করতে পারেন। বাট এই রাত্রের স্পেসিফিক স্পেশাল দোয়া হলো এটি। বাট এর তো এটা নয় আপনি অন্য সময় এটা পড়তে পারবেন না, পারবেন কিন্তু এই রাত্রে অবশ্যই পড়বেন, মিস যেন না করেন। আপনার আরেকটি প্রশ্ন হলো সূরা কাহাফের ফজিলত। সূরা কাহাফের ফজিলত, তো সূরায়ে কাহাফ যে সূরার মধ্যে সাতজন যুবকের কাহিনী বর্ণনা করা হয়েছে, যারা অত্যন্ত বিপদ মুহূর্ত তারা কাটিয়েছিল, চ্যালেঞ্জ ছিল তাদের সম্মুখে জালিম বাদশার জুলুম, কিন্তু তারা কিন্তু ইমানের বলে বলিয়ান হয়ে তারা কিন্তু জালিম বাদশার মোকাবেলায় তারা মজবুত ছিল। শেষ পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে জুলুম থেকে সেভ করে নিলেন এবং তারা এক গর্তে গিয়ে তারা সেখানে ঘুমিয়ে পড়ল। আমরা তো ঘুমাই, কিন্তু ওই ঘুমটা ছিল একটা মিরাকল ঘুম, ঐতিহাসিক ঘুম। আল্লাহু আকবার, চিন্তাই করতে পারবেন না, 309 বৎসর পর্যন্ত একটা না ঘুম, বিশ্বাস করা যায় না আজকে এটা কীভাবে সম্ভব। এর নামই হলো মিরাকল, মুজিজা মাটির মধ্যে, কিন্তু মাটিও খেয়ে দেয়নি ওনাদেরকে। এই সূরা তিলাওয়াত করেন যদি আর এই মানাগুলো বুঝে তো ইমান মজবুত হবে, আমাদের কোনো সন্দেহ নেই। এবং সবচেয়ে বড় কথা, ওসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, যারা এই সূরা তিলাওয়াত করবে প্রথম দশায় মুখস্থ করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে মাহফুজ করবেন। সুবহানাল্লাহ। এবং যারা ফ্রাইডে তিলাওয়াত করবে তাদেরকে নূর প্রদান করা হবে, তাদের কলবে তাদের অন্তরের মধ্যে বিশেষটা নূর এবং লাইট পাবে, আলো পাবে, যে আলোর মাধ্যমে সে সবদিন অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারবে। লাইফে কত ধরনের অন্ধকার থাকে, গুনাহের অন্ধকার, মুসিবতের অন্ধকার, সমস্যার অন্ধকার, সব ধরনের অন্ধকার থেকে আপনাকে বেরিয়ে নিয়ে আসবে এই সূরা। যেভাবে আসহাবে কফের
ওই সাতজন যুবক কি জুলুমের অত্যাচারে অন্ধকারে ছিল তারা, কিন্তু আল্লাহ পাক তাদেরকে সেখান থেকে বের করে নিলেন, গর্তের মধ্যে নিয়ে ঘুম নিদ্রায় তাদেরকে নিমজ্জিত করলেন। 309 বছর এমনিতেই চলে গেল এবং তারা ঘুম থেকে ওঠার পর দেখলেন জালিম বাদশাহ দুনিয়াতে নাই, দুনিয়াতে একজন মুমিন এবং ইমানদার বাদশাহ চলে আসছে, একটা চেঞ্জ চলে আসছে। আপনারা এইভাবে চেঞ্জ চলে আসতে পারে, এজন্য সূরা ইয়াকুব অবশ্যই তিলাওয়াত করবেন, বিশেষ করে ফ্রাইডে দিনের বেলা তিলাওয়াত করবেন, রাত্রের বেলায় তিলাওয়াত করলে কি সব পাওয়া যায়? ইয়েস, ইমাম শাফি রহমতুল্লাহ একটি রাওয়াত কিতাবুল উম্মে রাওয়াত করেছেন, যদি কেউ দিনের বেলা এক তিলাওয়াত করে শেষ করতে নাও পারে, রাত্রে থেকে শুরু করে বা রাতে তিলাওয়াত করে ফেলে, তবু আশা করা যায় সেই সব পাওয়া যেতে পারে। বাট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন মশহুর হাদিস যেটা বুখারী শরীফে, সেটি শুক্রবার দিনের কথাই বলেছেন। ট্রাই করবো আমরা শুক্রবার দিনেই আমরা পড়বো, যদি কোনো কারণে হয়তো অনেক মা বোন এমনও আছেন, অনেক বাইরও এমনও আছেন, হয়তো শুক্রবার দিনেও একটু স্লো তিলাওয়াত করেন বা টাইম পাওয়া যায় না, তো আপনি হয়তো রাতে তিলাওয়াত শুরু করে দিলেন, দিনে কমপ্লিট করলেন, তাও ইনশাল্লাহ সব পাওয়া যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ পাক তো সব দেবেন, আল্লাহ পাক তো বখিল নয়, একদম হিসাব করে আমাদের মতো একদম পাই পাই করে কড়াই গন্ডা হিসাব করে দেন না, আল্লাহ পাক দাতা দিতে চান দিতে চান, উনি অবশ্যই দিবেন অবশ্যই দিবেন। এজন্য বোন আপনার দুইটা প্রশ্ন দুটা প্রশ্ন অত্যন্ত চমৎকার, আপনার দোয়া সম্পর্কে অত সুন্দর চমৎকার বলেছেন, আলহামদুলিল্লাহ। আমি তো মনে করি আপনারা মা বোনরা কিন্তু অনেক দোয়া শিখেছেন এবং নিশ্চয়ই আপনারা এগুলো পড়তেছেন, আমার আফসোস লাগে যে আপনারা এই দোয়াগুলো রিপিট করেন, হয়তো আমরা জানি জানি পড়ি কতটুকু, এটা তো আমি আমার কথা আমি নিজে বলতেছি, আপনারা অবশ্যই পড়েন, আল্লাহ পাক আপনাদেরকে এই যেগুলো জানছেন এবং আমরা যারা বলতেছি প্রথমে যেন আল্লাহ পাক আমাদেরকে যেন আমাদের সুবিধান করেন এবং এর পাশাপাশি আল্লাহ পাক আমাদের আপনাদেরকে যেন আমাদের সুবিধান করেন। আমি জাজাকাল্লাহ জাজাকাল্লাহ খায়ের, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর প্রশ্ন করছেন, আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি জি, আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম। জি বলুন আপনার প্রশ্ন। জি, ওই যে আমরা নাইনি স্বামী স্ত্রী দুজন নাইনি দরলা সবসময় নামাজ পড়লাম দুজন একসাথে, এটা কি কোনো নিয়ম আছে দরলা যাইনি অথবা বামে অথবা পিছনে? মাশাআল্লাহ। জি, আর কোন প্রশ্ন আছে? আমি আপনাদের সিক্রেট একটা প্রাইভেট একটা প্রশ্ন, কিন্তু এরপরেও আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি দিচ্ছি, এই কারণেই কারণ আপনার এই কাজ থেকে হয়তো অন্যরা শিক্ষা গ্রহণ করবে। এক, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলায় যে কাজগুলো করতেন সাহাবায়ে কারাম নিজে আই উটনি হিসেবে দেখেছেন, ঘরের ভিতরে যাওয়ার পরে যেগুলো করতেন সেগুলোও কিন্তু আল্লাহ নবী এবং আজওয়াজ মুতাহারাত ওয়াইফরা কিন্তু উম্মতদেরকে শেয়ার করেছেন লেসন দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। আপনার আজকের এই প্রশ্নটাও যেন ওই পর্যায়ে যেন পড়ে। আলহামদুলিল্লাহ আপনারা নামাজ পড়তেছেন এবং একসঙ্গে নামাজ পড়তেছেন, আলহামদুলিল্লাহ চমৎকার। প্রশ্ন হলো আপনি কীভাবে পড়বেন, ডান দিকে দাঁড়াবেন স্বামী না বাম দিকে না কোন সাইডে দাঁড়াবেন? তো সেখানে স্বামী দাঁড়াবেন সামনের সফে, আপনি দাঁড়াবেন পিছনের সফে। কেন? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইয়াছিলেন, হযরত আনাস বলতেছেন আমি এবং আমার ছোট্ট এক ভাই আমরা ছিলাম পিছনের সফে এবং আমাদের দাদি উনি পিছনের সফে একা উনি দাঁড়িয়েছেন, নিজের নাতি ওনাদের সারিতে দাঁড়ান নাই। এজন্য মহিলাদের সব কিন্তু বুখারী শরীফ হাদিস অনুযায়ী ওনাদের সব পিছনে। তো আপনি যদিও স্ত্রী এবং আপনার স্বামীর কাছে দাঁড়াবেন, নর্মাল নিয়ম হলো একজন মুক্তাদি হলে ডান পাশে দাঁড়াবেন, এক পুরুষ আর এক পুরুষের পাশে যখন দাঁড়ান তখন এইভাবে ইমামতি নবী এখন সালাম হযরত ইবনে আব্বাসকে ইমামতি করেছেন, তো আল্লাহ নবীর ডান পাশে হযরত ইবনে আব্বাসকে দাঁড় করিয়েছিলেন, এটা হলো নর্মাল পুরুষদের ক্ষেত্রে নিয়ম। কিন্তু আপনারা মহিলারা যখন কোনো পুরুষের সঙ্গে একা শরিক হবেন আপনি ডান দিকে খাড়া হবেন না, আপনি পিছনে খাড়া হবেন বয়সের ওই হাদিসের উপর ভিত্তি করে। সেজন্য আপনার জন্য এটাই হবে যে আপনি দ্বারা আপনার হাজব্যান্ড ইমামতি করবেন, আপনি ইমামতি করতে পারবেন না, ইমামতি তো পুরুষই করবেন এবং আপনি পিছনে দাঁড়াবেন যদি একসঙ্গে জমাতে পড়েন। একা কাউ যদি পড়েন তবুও একদম কাছে কাছে না দাঁড়িয়ে একদম আক্কর হয়ে দাঁড়ানোটা এটাই হলো আদব এবং উত্তম। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খায়ের, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন, আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। প্রশ্ন আছে, আমি জি বলুন।
মসজিদ হামাইলে দুই রাখাত ফর লাগে তাহিয়াতুল মসজিদ, যে কোনো সময় হামাইলে এখানে পড়তা, একটা জুম্মা দিনে পড়তে পারবো, অন্য সময় পড়তে পারবা, গেল এক। নর্মাল জুম্মার আগে চার রেখা, যেটা যেহেতু জোহরের আগে চার রেখা, সেই হিসাবে জুম্মার আগেও চার রেখাত। এবং মান কানা মিনকুম মুসাল্লিয়ান ফালিসাল্লি, বাদাল জুম্মাতে আরবান, জুম্মার পরেও চার রেখাত, জুম্মার আগেও চার রেখাত। আবু হুরায়রা, হজরত আবদুল্লাহ মসউদ, হজরত আলী সহ অনেক সাহাবায়ে কারাম চার রেখাতই পড়তেন। আপনি ওই চার রেখাত জুম্মার সময় সে পড়বেন, আর তাহিয়াতুল মসজিদের প্রথমে আরও দুই রেখাত পড়ে নেবেন। তো সবটার উপর আমল হয়ে গেল, কত দুই রেখাত পড়লেন সুযোগ থাকলে যদি, আর এরপরে আপনি চার রেখাত পড়বেন ইনশাআল্লাহ। মাজুরের মশলাটা জেনে, এখন তো তারাবির নামাজ, এশার নামাজ পড়ে, যখন এশার নামাজ পড়ে আবার রোজু পড়িয়ে তারাবির নামাজ পড়া লাগবে না, মশলাটা আমার দয়া করে দিবা। যাদের প্রত্যেক অক্তের জন্য অজু করতে হয়, তো প্রত্যেক অক্তের ওই অক্তের সবকিছু আদায় করা যায়, সেটি হলো মাসআলা। সেই হিসাবে ওনার প্রশ্ন হলো যে উনি এশার টাইমে অজু করেছেন এশার নামাজ পড়ার জন্য, তারপরে তারাবি পড়বেন, ওই তারাবির জন্য কি নতুন আরেক অজু করতে হবে নাকি ওই অজুর দিয়েই চলবে? যেহেতু ওনার মাজুর হয়তো কোনো এমন উদার আছে যার কারণে কন্টিনিউ এটা অজু ভেঙে যাওয়ার আশঙ্কা, বাট মাজুর হিসাবে উনি তো ওই এক অজু দিয়ে এই অক্তের সব কিছু খোলা করতে পারেন, এটা হলো ওনার কোয়েশ্চন। আশা করি দর্শকতা ভাই বোনেরা আপনার ওনার প্রশ্ন বুঝেছেন। যারা মাজুর হবেন, মনে করেন সব সময় পেশাবের কথা ড্রপ হয়, ঠিক আছে, এরকম অনেক রুগী আছে, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের কাছে শিফা দান করেন। আমিন আমিন। অনেক আছেন যাদের নোজ ব্লিডিং হয়, তারাও মাজুর, মানে চারটে রাকাত নামাজ পড়তে পারবেন এই পরিমাণ সময়ও নাক থেকে রক্ত পড়া বন্ধ হয় না। এমনও আছেন অনেক যাদের গ্যাস লিক হয়, সবসময় অনবরত হতে থাকে, এটা অত্যন্ত কঠিন। আল্লাহ পাক যাদের এই বিমার হয়ে গেছে আমরা দোয়া করি আল্লাহ পাক শিফা দান করেন। বা যেরকম হয়ে যায় আপনি মাজুরের পর্যায়ে চলে আসছেন, আপনি প্রত্যেক অক্তে অক্তে অজু করবেন, অজু করার পরে এই অক্তের নামাজ আপনি পড়তে থাকবেন, আপনার যদি ওই সময় আবার গ্যাস লিক হয়েও যায় আপনার অজু ভাঙবে না, কারণ আপনার তো মাজুর, আপনি বারবার চার রাকাত নামাজ পড়ার সুযোগ পাইতেছেন না, পারবেন না আপনি, এই হলো মাজুর। ঠিক তেমনিভাবে মামুনদের মান্তি প্রিয় শেষ হওয়ার পরে যেটা ব্লিডিং হয়, যেটাকে ইস্তেহাদা বলা হয়, মনে করেন দশ দিনের পরে যে ব্লিডিং হচ্ছে, অথবা হয়তো ওনার আদত ছিল সাত দিন, সাত দিনের পরে যে ব্লিডিং হচ্ছে, এটা কিন্তু ইস্তেহাদার পর্যায়ে পড়ে। এই ইস্তেহাদার যে খুন এবং ব্লাড যেটা, এটা কিন্তু ওই সময় আপনি মাজুর। তো এই মাজুর হিসেবে আপনি যখন অজু করলেন, এশার নামাজ পড়লেন, এই এশার নামাজের ভিতরে সব নামাজ পড়তে পারবেন, বিতিরও পড়তে পারবেন, তারাবির নামাজ আপনি পড়তে পারবেন, তারাবির জন্য আরেকটি অজু করতে হবে না, কারণ এটা এশার অক্তেই। অতএব ক্লিয়ার, মাজুর যখন আপনি অজু করছেন এই অক্তের ভিতরে যত নামাজ আছে সব নামাজ পড়তে পারেন, সুন্নতও পড়তে পারবেন, ফরজও পড়তে পারবেনই, নফলও পড়তে পারবেন। ঠিক তেমনিভাবে এশার অজু দিয়ে মাজুর অবস্থায় যদি আপনি করে থাকেন, এশার পরে আগের পরের সুন্নত প্লাস তারাবির নামাজ এবং বিতর নামাজ একই অজু দিয়ে পড়তে পারবেন, আরেকবার অজু করতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন এবং ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। জাজাকাল্লাহ খায়র, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুন্দর সুন্দর প্রশ্ন করছেন। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি হুজুর। জি মাস। তো কোন সময় পড়া আর ওটার মিনিংটা আমি ভুলে গেছি, আগে পড়ি। আপনি দোয়াটা অত্যন্ত শুদ্ধ ভাবে আপনি শিখে ফেলেছেন মাশাআল্লাহ।
এবং আপনি বলেছেন আমাদের প্রোগ্রাম থেকে আপনি শিখেছেন, এটাই হলো আমাদের প্রোগ্রামের সার্থকতা এবং সফলতা, আমাদের প্রোগ্রামের ফসল, আমাদের প্রোগ্রামের এটাই হলো আমাদের ক্ষেতের ফসল। একজন ক্ষেতওয়ালা যখন ক্ষেত করে ফসলটা যখন দেখে মনটা খুশি হয়ে যায়। কুরআন আল্লাহ বলতেছেন ইউজিবুল যুররা, যে সময় ক্ষেত করার পরে একটা ক্ষেত সুন্দর হয়ে আসে তখন কৃষক মনে মধ্যে অত্যন্ত খুশি লাগে। এটা আপনাদের এই কথাগুলো শুনলে আমাদের মনে খুশি লাগে, আমার আল্লাহর তরফ খুশি হওয়ার কথা। তো আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি শুদ্ধ বেগ শিখে ফেলেছেন। এবার আপনার প্রশ্ন হলো কোন টাইমে পড়বেন, কয়বার পড়বেন এবং তার মিনিং কী? তো নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম হযরত জুয়াইরী রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন ফজরের পরে তসবির ক্ষেত্রে, অতএব ফজরের পরে আপনি পড়বেন, মাগরিবের পরে আপনি পড়তে পারেন, বা এমনিও যদি আপনি যখন পড়েন নিষেধ নয়, কিন্তু স্পেসিফিক ওই টাইমে পড়াটা কিন্তু সুন্নত। কারণ হয়তো আপনার হাদিস স্মরণ আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের নামাজের আগে হযরত জুয়াইরী রাদিয়াল্লাহু তাআলাকে মুসল্লায় রেখে মসজিদে চলে গিয়েছিলেন। তো আল্লাহ নবী জানেন মসজিদে যাওয়ার পরে ফজর নামাজ পড়াইছেন, ফজর নামাজ পড়ে হয়তো অনেক সময় সাহাবায়ে কেরাম কিনে বসেন, সেখানে হয়তো অনেক সময় কিছু এশাক বা তাহাজ্জুদ দোহাগুলো পড়েন, তারপরে ঘরে আসেন। তো ঘরে আসিয়ে দেখতেছেন এখনও উনি জায়নামাজে বসা। তো কী জিজ্ঞেস করেছিলেন যে আমার মনে হইতেছে তোমাকে যেভাবে জায়নামাজে রেখে গিয়েছিলাম তুমি মনে কন্টিনিউ এখন পর্যন্ত ওইভাবে ওইখানে বসে তসবিহ করতেছো? মানে ইয়ারসাল্লাহ, জি হ্যাঁ আমি এটাই করতেছি। আল্লাহ তখন বললেন যে তুমি এত লম্বা টাইম প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত যত তসবিহ পড়ে যে সব পেয়েছ, আমি একটা তসবিহ জানি, এটা আমি 3 বার পড়ি পড়লেও তোমার এত লম্বা টাইম তসবিহ সমান সব হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কী বলেছিলেন যে তুমি এত লম্বা টাইম অনেক তসবিহ হয়তো পড়েছ, যে সব তুমি পেয়েছ, আমার কাছে একটি তসবিহ আছে, এটা 3 বার পড়লে ওই সমান সব পাওয়া যায়। আল্লাহু আকবার। এরপরে বলেছেন সেই তসবিহ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদ খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া যিনাতা আরশিহি ওয়া মিদাদ কালিমাতি। আবার বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদ খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া যিনাতা আরশিহি ওয়া মিদাদ কালিমাতি। 3 বার পড়বেন, 3 বার। এই টাইমটা কি ছিল ফজরের পর, তো ক্লিয়ার হয়ে গেল। আপনি কোন সময় পড়বেন? ফজরের পরে পড়বেন, বা অন্য সময় আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই, বাট ফজরের পরে স্পেসিফিকলি বিশেষভাবে পড়বেন। এটা অর্থ কি? আল্লাহ তুমি পবিত্র, তোমার তসবিহ এবং তোমার পবিত্রতা আমি বয়ান করতেছি। সুবহানাল্লাহ। কি পরিমাণ পবিত্রতা এবং তসবিহ আমি বয়ান করতেছি? সুবহানাল্লাহ বিহামদিহি, তোমার পবিত্রতা তসবিহ এবং তোমার তহমিদ, তোমার তারিফ প্রশংসা আমি করতেছি। আদাদা খালকিহি, আমি আল্লাহর প্রশংসা এবং আল্লাহর গুণ আমি বয়ান করতেছি। আদাদা খালকিহি, যে পরিমাণ ওনার সৃষ্টি রয়েছে, আল্লাহর সৃষ্টি কিন্তু অপরিসীম, আনকাউন্টেবল। এই অপরিসীম আল্লাহর সৃষ্টি, এই পরিমাণ আমি আল্লাহর তসবিহ এবং আল্লাহর তাহমিদ আমি তারিফ করলাম। ওয়া রিযা নাফসিহি, এবং যে পরিমাণ করলে উনি রাজি হয়ে যান। ওয়া যিনাতা আরশিহি, এবং যে আল্লাহর আরশের ওজন যতটুকু সেই পরিমাণ। ওয়া মিদাদা কালিমাতি, এবং আল্লাহর গুণকীর্তন সিফাত লিখতে যে পরিমাণ ইঙ্ক এবং খালি লাগবে সেই পরিমাণ আমি আল্লাহর তসবিহ পবিত্রতা এবং আল্লাহর তহমিদ আল্লাহর তারিফ প্রশংসা আমি করলাম। সুবহানাল্লাহ, তো ব্যাপক দেখেন, কম্পেয়ার করা হয়েছে আল্লাহর সৃষ্টি পরিমাণ এবং আল্লাহর সন্তুষ্টি পরিমাণ, আল্লাহর আশার ওজন পরিমাণ, আল্লাহর কলিমা এবং আল্লাহর গুণ এবং আল্লাহর সিফাত লিখতে গিয়ে যে সমস্ত ওয়ার্ড ইউজ হবে, ওয়ার্ডে যে খালি ইউজ হবে সেই পরিমাণ আমি আল্লাহর তসবিহ অর্থাৎ পবিত্রতা এবং তাহমিদ মানে আল্লাহর প্রশংসা আমি করলাম। সুবহানাল্লাহ। এই জন্য এটা মাল্টিপ্লাই হয়ে, এটা কিন্তু এই যে 4টা সংখ্যা মেরে মাল্টিপ্লাই হয়ে এটার পাওয়ার অনেক বেড়ে যায়, কয়েক ঘন্টার তসবিহ চেয়েও এটার সওয়াব কিন্তু বেড়ে যায়। সুবহানাল্লাহ, ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র। অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর প্রশ্ন, আশা করি লক্ষ লক্ষ দর্শক শ্রোতা উপকৃত হবেন আপনাদের এই প্রশ্নের মাধ্যমে এবং হুজুর যে উত্তর দিচ্ছেন উত্তরের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নেক হায়াত দান করুন, আরও বেশি করে আমল করার এবং বেশি করে এই সমস্ত দোয়া শেখার তৌফিক দান করুন, আমিন। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। নমাজে ফরানা দেওয়ার লাগে নি, আমার মা অসুস্থ আছে আর কি। একটু বড় করে কইবা নি, আপনার আওয়াজটা বহু দূর থেকে লাগে আমার কাছে, আর একটু ক্লিয়ার হইছে না, আবার রিপিট করবা নি প্লিজ। ওই আমার মা অসুস্থ আর কি, জি। তে নমাজ ফরানা না তখন ফরানা দেওয়ার লাগবে নি, এটা আমি জানতাম স্যার আর কি। জি, অসুস্থ আপনার আম্মার মা, জি আমার ফরানা দেওয়া লাগবে নি, বাট কোশ্চেন লাগি আপনার আম্মার মানে হুশবুদ্ধি ঠিক আছে নি? হুশবুদ্ধি এখন ঠিক আছে, মানে উঠতে হইতে পারে না।
উঠতে পারো কা না তাই জেলা আসইন তানরে অজুজি করতা পারো না তো ইমু খরাইয়া তানরে যদি খইয়া দেন বলে নামাজ পড়লো কা আপনি হুতি হুতি ইশারায় যদি কান ফারো আইন তাইলে কফরাত না গিয়ে আপনার নামাজ পড়াইবা ঠিক আছে নি আর যদি হুসপুদি তাকেও না তো তার নামাজ তান মাফ আর হুসপুদি তাকে যদি তাইলে আমরা এটা কোনো সময় কান চিন্তা করি না জানো বুলেট পয়সা আছে আর ফাউন্ড আছে আমি কফরা দিলাই না আপনি আমি চেষ্টা করতাম নিজেও কত আমরা মা বাপ বৃত তখন যদি আমরা হেল্প করি হইল সন্তানরে জেলা ফারোয়াইন হুতিয়া ইশারা জেলা তাইন ফারবাল আমার আল্লাহ কবুল করবা কিন্তু হ্যাঁ এর ফর জেলা নামাজ রই যায় জমি যায় গিয়ে আর ফারানা ফারতা না তখন গেলে কফারা বা মারা গেছে ফারানা তখন গেলে কফারা এবং সেই কফারা দেওয়া কিন্তু ক্লিয়ার কোনো হাদিস করার মধ্যে আসে নাই আসে চেয়ে রোজার ফিদিয়ার ক্ষেত্রে তো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি শাহনুল উলামা কেরাম বলতেছেন রোজার যখন ফিদিয়ার বিধান আল্লাহ পাক দিয়েছেন ফিদিয়া ফিতরা দিলে যখন রোজা না রাখার দায়িত্ব আদায় হয়ে যায় যদি কোনো কারণে নমাজ পড়তে না পারেন বা এইভাবে নমাজ জমা হয়ে গেছে পড়তে পারবেন না পারতেছেন না অথচ নমাজ পড়া জরুরি ছিল তো আশা করা যায় সেই নমাজের বদলাও কফারা আমরা কফারা বলে থাকি আসলে এটা এইটাই নমাজের কফারা হলে ওই রোজার ফিদিয়ার সমান অর্থাৎ একটা ফিতরা এক এক নমাজের জন্য একটা ফিতরা দিবেন কীভাবে ডেইলি পাঁচ ওয়াক্ত নমাজের জন্য পাঁচটা ফিতরা দ্বিতীয় যেহেতু ইমাম আবুর মতের মতে ওয়াজিব তো আরেকটি ফিতরা তো ছয়টি ফিতরা এক এক দিনের জন্য কিন্তু আমি আবার বলতেছি যদি নামাজ পড়তে পারি আমরা নামাজ পড়ে নেব এবং আমার আত্মীয় স্বজন মা বাবা বৃদ্ধ অবস্থায় নামাজ পড়তে পারেন আমি তাদেরকে হেল্প করে হলো নামাজ পড়াই নেব উনি শোয়া আছেন কি আছেন না ম্যাটার নয় উনি এই অবস্থায় তাই এমন করো যদি ইশারা ইশারায় যদি উনি নামাজ পড়েন আল্লাহ পাক তার নামাজকে পুরা সাবধান করবেন আমাদের যে সব উনি শুয়ে শুয়ে ইশারা নামাজ পড়লে সমান সফল বাগদান করবে এটা যেন আমরা মোটেই যেন অবহেলা না করি আসুন নমাজের ক্ষেত্রে আমরা নিজে সচেষ্ট হই আমাদের আপনজনকেও বৃদ্ধ মা বাবাকেও নমাজ পড়ার ক্ষেত্রে আমরা যেন সহযোগিতা করতে পারি আশা করি বুঝতে পেরেছেন ভাই ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন জানো জাজাকাল্লাহ খায়ের আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এই প্রশ্নের উত্তর শুনলাম ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করবো আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালাম আলাইকুম সঙ্গে কথা হোক মানে আমাদের বোনটা কত অ্যাডভান্স উনারা কিন্তু ওই ফজরের পর আমল করতেছেন এবং ফজর নামাজের পর পড়তেছেন এটা তসবি যে কোনো পড়তেন পড়তে পারবেন হ্যাঁ স্পেশালি ফজরের পর যেন ওরা মিস না দেই ধন্যবাদ আপনার এই সুন্দর এই আপনি যেন পড়তেছেন এই জিনিস শেয়ার করার জন্য জাজাকাল্লাহ খায়ের সম্মানিত ক্রমের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর সুন্দর প্রশ্ন করছেন আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই দোয়াগুলি এবং আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে কবুল করুন আমরা যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফিরে আসবো আপনাদের কল্যাণের চেষ্টা করবো আশা করি আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Glory to Allah, praises to Allah, Alhamdulillah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা করছেন এবং এই প্রশ্নের উত্তর দিচ্ছেন আমাদের সাথে রয়েছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম আমরা দেখতেছি প্রচুর কলার লাইনে হয়তো অনেকে অপেক্ষা করছেন আরো কল নেওয়ার জন্য আমরা দেখি আমাদের সাথে এই মুহূর্তে প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ খুব সম্ভব আপনি আমাদের হয়তো প্রথম স্টেটমেন্টে আপনি ছিলেন না যে সবে কদরের কোনো নামাজ স্পেসিফিক কোনো নামাজ নাই নামাজ থাকলে হয়তো নামাজের রাকাতের প্রশ্ন আসতো তো লাইলাতুল কদর বা লাইলাতুল নিসফে শাবানের অনেকেই মনে করেন নামাজ আছে কিন্তু বাস্তবতা হলো এই মর্মে কোনো নামাজ নাই
কিছু বুকাঞ্চনের সময় লেখা থাকে, দুই রাকাত নামাজ পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, তারপরে সূরা ইখলাস পড়তে হবে এতবার, এইভাবে কিছু পদ্ধতি দিয়ে, এটা মানুষের বানানো একটা পদ্ধতি, এটা কিন্তু কোনো হাদিস কোরআন থেকে এটা প্রমাণিত নয়। সবচেয়ে মজার পার হলো, একজন কোনো একজন বুজুর্গকে কেউ জিজ্ঞাসা করেছিল যে হুজুর আমি সবরাতের নামাজ কীভাবে পড়ব, উনি জব করেছিলেন যে নয়তন সাল্লাহ সাল্লাহ কিতাব ছিল, উনি বছরই সলাচাল বছরই যে আস্তে এক বৎসরে মসজিদে জীবনেও আসে নাই, কিন্তু লাইতুল ইসলাম শাহবানে মসজিদে চলে আসছে। তো উনি বসছিলেন যে তোমার নমাজে নিয়ত হবে সলাচল বছরই, সারা বছরের জন্য আমি দীর্ঘাত পড়ে নিতেছি, যেটা জব করেছেন এটা বাস্তবতা নয়, মানে আসলেই কিন্তু এইভাবে কোনো আলাদা কোনো খানা খাস নমাজ নয়। অতএব লাইলাতুল কদরের আপনি মুজিবভাবে প্রশ্ন করেছেন যে কয় রাকাত পড়বেন এবং কীভাবে পড়বেন, এটা কিন্তু আলাদা কোনো নমাজ নাই, নর্মাল যে নফল তাহাজ্জুদ সারা বছর আছে লাইলাতুল কদর আপনি পড়তে পারেন। এবং এই রাত্রে এশা নামাজ তো আছেই, তারাবি তো আর আছেই, বিচি তো আছে, এগুলো তো পড়বেনই, আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, অন্য যে কোনো নফল নামাজ পড়তে পারেন এবং সালাত তসবিহ পড়তে পারেন, কিন্তু লাইলাতুল কদর হিসাবে আলাদা কোনো খাস কোনো নামাজ নাই। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খায়র। সম্মানিত ক্রমের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, জাযাকাল্লাহ খায়র। অনেকে অপেক্ষা করছেন, আমরা আশা করবো, যেহেতু আমার কাছে কয়েকটা প্রশ্ন চলে এসেছে অলরেডি। আমরা দেখেছি অনেক সময় এই যে ঈদের জামাতে মহিলারা পিছন দিকে দাঁড়ান, এটা কতটুকু ঠিক আছে মাঠের মধ্যে যখন হয় ছেলে মেয়ে বাচ্চা নিয়ে? প্রথমত ঈদের নামাজ জামাতটা যদি মাঠে সুযোগ থাকে, আমাদের জন্য মাঠে ঈদের নামাজটাই পড়াই ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ঈদের নামাজ না পড়ে মসজিদ নববীর সামনে, আপনারা তো দেখেছেন ওই যে জান্নাতুল বাকি এবং মসজিদ নববীর মধ্যখানে যে খোলা জায়গা, এই জায়গায় রসুলুল্লাহ সাল্লাম ঈদের নামাজ পড়তেন। তো আমরা যদি সুযোগ থাকে আমরা অবশ্যই খোলা মাঠে পড়ব। কিন্তু প্রশ্ন হলো, এই দেশে মনে করেন অনেক সময় দেখা যায় অ্যারেঞ্জ করা হয়েছে কিন্তু ঠিক ওই টাইমে বৃষ্টি চলে আসলো, বা অনেক সময় একটা পার্কে পড়তে হলেও পারমিশন নিতে হয়, অনেক ডিফিকাল্টি হয়। তাছাড়া অনেক লোকের তার কাজ আছে, হয়তো এখান থেকে সে মাঠে যাবে আর আসবে, গাড়ি থাকবে না, হয়তো সবাই যেতেও পারবে না, দূর পার্কে আমাদের রেঞ্জ, সেজন্য আমরা মসজিদে পড়তেছি, উদরের কারণে সেটা জায়েজ হচ্ছে, কোনো সমস্যা নেই। নাম্বার টু, এই মাঠের ঈদের নামাজে মহিলা যেভাবে শরিক হচ্ছেন, অবশ্য বখারি শরীফে একটি হাদিস আছে, এই হাদিস তিরমিজি শরীফ ইমাম তিরমিজি সেই হাদিসটি আনছেন, হযরত উম্মে আতিয়া থেকে বর্ণিত। একটু আমি বিষয়টি আপনাদেরকে যারা দর্শক ভাই বোনেরা আছেন আমার সঙ্গে একটু গুরুত্ব সহকারে শুনবেন। হযরত উম্মে আতিয়া থেকে বর্ণিত, সামিতু নবী সাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহকে আমি শুনতে বলেছি, ইউখরাজুল আওয়াতিকু ওয়া যাওয়াতিল খুদুর ওয়াল হুইয়াজ, যারা পর্দানিশীন মা বোনেরা এবং হায়দার অবস্থায় যারা রয়েছেন তারাও কিন্তু ঈদের নামাজের শরিক হবে, ওয়াসাদনাল খয়ের ভালো কাজের শরিক হবে, ওয়া দাওয়াতাল মুসলিমিন মুসলমানদের ইজতেমাই দোয়া যেখান সেখানেও গিয়ে তারা শরিক হবে, দোয়াতে শরিক হবে, ওয়াতাজিলনাল হুইয়াজুল মুসল্লা, তবে যে সমস্ত মা বোনরা শরিক হবেন তারা মান্থলি পিরিয়ড থাকা অবস্থায় নামাজ তো পড়বেন না, দোয়াতে শরিক হবেন এবং ঈদগাহের এরিয়া ভিতরে থাকবেন না, একটু বাইরে থাকবেন। এই হলো হাদিস। এই হাদিসের উপর ভিত্তি করে অনেকেই মনে করেন মা বোনদেরকে ঈদগাহে নিয়ে যেতে হবে এবং খুব এনকারেজ করা হয়, হাদিসটি বুখারী শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে এবার প্রশ্ন, আপনি কি আপনার মা বোনদেরকে কিভাবে নিয়ে যাবেন ঈদগাহে না কী করবেন? আমার সামনে যারা আছেন অনেকেই হয়তো নিতেছেন না এবং এদের সংখ্যাই বেশি,
এবং ইদানিং কিরা যাইতেছেন মাশাল্লাহ। এবার আসুন আমি ফতোয়া না দিয়ে আমি ফতোয়া দেই ইমাম বহাই রহমতুল্লা আলাইহি সুযোগ্য শাগির ইমাম তিরমিজি রহমতুল্লা আলাইহি, যিনি ইমাম বহারির কাছে হাদিস পড়েছেন, কে ইমাম তিরমিজি, এবং যে তিরমিজি নিয়ে ইমাম বহারি প্রাউড করতেন, বলতেন তোমার মতো একজন যোগ্য স্টুডেন্ট পেয়ে, তুমি স্টুডেন্ট হিসাবে আমি টিচার বহারির কাছ থেকে যা উপকৃত হয়েছ, তোমার মতো স্টুডেন্ট পেয়েও আমি এর চেয়ে বেশি উপকৃত হয়েছি। আল্লাহ আকবার। সেই ইমাম তিরমিজি উনি তিরমিজি শরীফের হাদিসের বুক লিখেছেন, যে হাদিস আরবে আজমে সব জায়গায় পড়ানো হয় এবং দর্শনে জামির অন্যতম একটি বুক, সিয়াসিত্তার মধ্যে অন্যতম একটি হাদিসের বুক। উনি কিতাবে পরিষ্কার হাদিসটা এনে ইমাম বহারি তার মন্তব্য লেখেন নাই, কোনো ক্লিয়ার করেন নাই, কিন্তু ইমাম তিরমিজির মতো যেটা লিখেছেন তাই মনে করবো এটা শুধু ইমাম তিরমিজির ওপিনিয়ন নয়, এটা ইমাম বহারি সাহেবের ওনার উস্তাদেরও। উনি পরিষ্কার লিখেছেন হাদিস আনার পরে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উদ্ধৃতি দিয়ে, কার কথা, হযরত আয়েশা, এবং হযরত আবদুল্লাহ মুবারক মতের উদ্ধৃতি দিয়ে, যিনি ইমাম বহারি সাহেবের উস্তাদ, ইমাম বহারি সাহেবের বিশেষ শাগির্দ, এবং সুফিয়ানে সৌরি হাই লেভেলের মুহাদ্দিস, বহারি সাহেবের উস্তাদের উস্তাদ, ওনাদের নাম মেনশন করে ওনারা বলেছেন ওয়া ইন্নি আকরাহুল ইয়াউম, ওনারা বলতেছেন যে এই জমানায় এই টাইমে ইন আওয়ার ডেইজ আমরা মকরু মনে করি একজন মা বোন ঈদগাহে বা জমাতে গিয়ে শরিক হবেন। কে বলেছেন এটা? হযরত আয়েশা। কে বলেছেন? হযরত আবুল মুবারক রহমাতুল্লাহ। কে বলেছেন? সুফিয়ানে সৌরি। কথাটা কে আনছেন? ইমাম তিরমিজি। কে ইমাম তিরমিজি? ইমাম বহারির শাগির্দ। অথবা ক্লিয়ার যে মা বোনরা ঈদের নামাজে শরিক হওয়া, যেটা আল্লাহ নবীর সময় করেছিলেন বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে এবং কন্ডিশনের উপর, আজও যদি সেই কন্ডিশন ফুলফিল করে ওনারা যেতে পারেন, জায়েজ আছে, কিন্তু এটা তাদের ডিউটি নয়। ওনারা বলেছেন মকরু, ডিসলাইক। ইবেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এরকম বলেছেন যে নবীজি জীবিত থাকলে কিন্তু কমপ্লিটলি মহিলাদেরকে জমাতে বা ঈদে যাওয়াটা টোটালি বন্ধ করে দিতেন, নিষেধ করে দিতেন। এটা বুখারি শরীফে এসেছে, মুত্তা মালিকে এসেছে, তিরমিজি শরীফে এসেছে। লা মানাআতুন্না, উনি শক্ত বলেছেন লা মানাআতুন্না, ডেফিনেটলি নবী তাদেরকে কমপ্লিটলি বন্ধ করে দিতেন। কে? নবী করিম। কে বলতেছেন? মা আয়েশা। কামা মুনিয়াত নিসা ও বনি ইসরাইল, যে বনি ইসরাইলের মহিলাদেরকেও বন্ধ করা হয়েছিল। এর জন্য আব্দুল মুবারক রহমতুল্লাহ আলাইহি এবং সুফিয়ানে সৌরি ওনাদের কথা উল্লেখ করে ইমাম তিরমিজি বুঝাইছেন এই কথা যে মহিলারা কিন্তু যাওয়ার চেয়ে না যাওয়াটাই উত্তম, গেলে মকরু হবে, বাট গেলে কিন্তু কন্ডিশন শত সাপেক্ষে। বাট আপনাকে প্রশ্ন করব, আপনারা যারা দেখছেন বা আপনাকে আমি প্রশ্ন করি, আপনি প্রশ্ন করেছেন যে যে সমস্ত সমস্ত মা বোনরা যান, যে সাজগুজ করে এবং যেভাবে যান, এই যাওয়াটা কি আসলে নিরাপদ? আসলে কি পর্দা যেভাবে করার চলে এটা হচ্ছে, বা এই যাওয়ার কারণে কি আসলেই আমরা নিরাপদ থাকছি, আমাদের চক্রবাত হচ্ছে? এই কোয়েশ্চনটার আনসার আপনি আমাকে কোয়েশ্চন করেছেন, কিন্তু ওই কোয়েশ্চনটা আপনার কাছে রাখলাম, দর্শক তা ভাই বোন আপনাদের কাছে রাখলাম, এই প্রশ্নের উত্তর আপনারাই দিবেন, আমি দেবো না এটা। জাজাকাল্লাহ খায়ের, আশা করি এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ। হুজুরের কাছ থেকে আমরা অনেক সুন্দরভাবে আমরা বুঝতে পেরেছি। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। যেন আমার দুইটা প্রশ্ন। জি বলুন আপনার প্রশ্ন। ফালা প্রশ্ন হইল যেন, জি বলুন, একটা ফালা প্রশ্ন হইল যেন ইন্নাকা এক বই না কইছে ইন্নাকা আফুন তুহিব কারিমন তুহিব আফার, আমরা ফরে ইন্নাকা আফুন তুহিব আফা ফাফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু, অক্টা টেক না অক্টা টেক। আচ্ছা, আর নিয়ামল কুরানো আমরা সবসময় পাইছি বা পড়েছি যে সুবে কদর নমাজ সাতাইশ বার কুলফাল্লা দেয়া দুই রাখাত বা পঁচিশ বার কুলফাল্লা দেয়া চার রাখাত, একটা তো হুজুরে কইছেন এটা ঠিক না, কোনো ফিক্স নাই, তা আমরা তো এখন এটা বন্ধ করতে আমার খরও দেখছি না, তিনবার ইয়াসিন চূড়া ফলেন, সাতবার সুরা দেখান দু সুরা দোকান ফলেন, এগুলো কি ঠিক আছে? কোনটি ঠিক? তো মেন হাদিসে এটা এসেছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিবুল আফওয়া ফাআফু আননি, এবং কোনো বর্ণনামতে ইন্নাকা আফুউন কারীমুন তুহিবুল আফওয়া ফাআফু আননি, দুটো হাদিস এসেছে। ঠিক আছে, আন্নির অর্থ হলো আল্লাহ তুমি আমাকে মাফ করো। এখন প্রশ্ন হলো, মনে করেন আমি যদি আপনাদের সবাইকে নিয়ে আমি বলি আল্লাহ তুমি মাফ করনেওয়ালা, তুমি দয়াল, তুমি আমাকে মাফ করো, তো আমি বলবো না। আপনার সবাইকে যদি আমি একসাথে দোয়া করি কালেকটিভলি, কী বলবো আমি?
আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। তো বাংলায় তখন আমার পরিবর্তে আমাদেরকে বলবো, আরবিতে সেভাবে ফাফু আন্নির পরিবর্তে ফাফু আন্না বলতে হবে। এই হলো ব্যবধানটা। ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুরু তিনবার আপনি এটা অ্যাড করেছেন, এটা কিন্তু মেন হাদিসের অতমতে নয়, এটা হয়তো আপনার নিজের পক্ষে অ্যাড করতেছেন, হয়তো অ্যাড করলে নাজেজ হবে না, উত্তম হবে হাদিসে যে দোয়াটি যেভাবে এসেছে এভাবে রাখাটা। ইয়া গাফুর ইয়া গাফুর আল্লাহ তুমি মাফ করি, আল্লাহ তুমি ক্ষমা করি, আল্লাহ তুমি ক্ষমা করি, এটা বলতে পারেন, কিন্তু উত্তম হবে হাদিসে যে আলফাজগুলো আছে, হাদিসে আলফাজ দুই ধরনের, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আবার কোনো বর্ণমতে কারিমুন সহ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তবে হ্যাঁ, যদি একটা গ্রুপ বা একটা কালেকটিভলি আপনার অনেককে নিয়ে বলতে চান আমাদেরকে মেনে নিতে করতে চান, তাহলে ফাআফু আন্নির পরিবর্তে বহু বচন ইউজ করবেন ফাআফু আন্না। এই হলো ব্যবধান, আশা করি বুঝতে পেরেছেন। তো অনেক সময় হয় কি, কোনটা সঠিক কোনটা অঠিক, আমরা নিজেরটার সঙ্গে যখন আমরা কম্পেয়ার করি তখন সঠিক ওটিকে আমরা চলে যাই, কিন্তু একটি সঠিক আছে, আমরা অবশ্যই সঠিকটা জানবো এবং সঠিকটা করার চেষ্টা করব। এক দুই নম্বর প্রশ্ন, আপনি বলেছেন একটি বুকের উদিতি দিয়েছেন, তো অনুরোধ থাকবে কোনো বুকের উদি না দেওয়াটাই ভালো। আপনি যদি আমাদের কথার উপর আস্থা রাখেন এবং আস্থা রাখাটা আপনার জন্য উচিত, এবং আপনারা প্রশ্নকারী যারা আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা আস্থা করেন তার কাছে প্রশ্ন করবেন, কারণ আপনার আস্থা অত্যন্ত প্রয়োজন রয়েছে। উইদাউট আস্থা যদি আপনি প্রশ্ন করেন আপনার আমার বেশ সন্দেহ চলে থাকবে। আপনি যাকে আস্থা করেন, ফাস আলু আল্লাহ দিকে কিন্তু আলামুন, যারা জানে তাদেরকে আপনি জিজ্ঞাসা করে তার কথা মেনে নেবেন। যদি আপনি আস্থাহীন হয়ে যান এবং বারবার জিজ্ঞাসা কেমন পর্যন্ত করতে থাকেন, আপনি সমাধান পাবেন না, পাবেন না, পাবেন না। আপনি যদি রোগী হন, একজন ডাক্তারকে অবশ্যই আপনি বেছে নিতে হবে এবং তার প্রেসক্রিপশনকে আপনাকে মেনে নিতে হবে, নতুবা আপনি যদি শুধু ডাক্তার চেঞ্জই করেন, বারবার কেমন পর্যন্ত জীবের কাছে যান, ঔষধ আপনি সেবন করেন না, আপনার রূপ কখনো যাবে না, কখনো যাবে না। আমি যেহেতু ক্লিয়ার বলেছি যে এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়, কোনো বুকে আছে থাকতেও পারে, আমি এটা বলেছি, অনেক আপনি এক বুক অনেক বুকে আমি বলবো এরকম থাকতে পারে, কিন্তু এ ধরনের কোনো পদ্ধতি হাদিস দ্বারা প্রমাণিত নয়। অতএব এটাকে সুন্নত মনে করবেন, আবাদত মনে করবেন। এমনি যদি কেউ কারো পক্ষ থেকে নিজে এসে পড়ে নেয় সেটা ভিন্ন কথা, কিন্তু এটা হাদিস দ্বারা প্রমাণিত সহি কোনো পদ্ধতি নয়। এমনি হঠাৎ করে যদি কেউ পড়ে নিল যে আমি আলহামদুলিল্লাহ পরে আমি কুলুল্লাহ তিনবার পড়লাম, পড়া যেতে পারে যে কোনো কোনো মাঝে, কিন্তু এটাকে একটা সুন্নত বা একটা হাদিস হিসাবে মেনে নেওয়ার অর্থ এটা দাঁড়ায় যে আল্লাহ নবী করেছেন, করার কথা বলেছেন, এটা মোটেই পর্যায়ে নয়। তো আপনি কী করবেন প্রশ্ন, যে আপনি পড়বেন কি না পড়বেন না, এই ধরনের না পড়াটাই উত্তম। কী বললাম আমি, না পড়াই উত্তম। আর যদি আপনি মনে করেন এটা সুন্নত বা হাদিসে প্রমাণিত, তখন এটা ডেঞ্জার হয়ে যাবে, এটা কখনো জায়েজ হবে না, বরং এটা মারাত্মক অন্যায় হবে। কারণ যেটা হাদিস নয় আপনি যেটা হাদিস হিসাবে মনে করেন বা হাদিসে বিশ্বাস করেন, সেটা কিন্তু আবার ডেঞ্জার হয়ে যাবে। মান কাযাবা আলাইয়া মুতামিদান ফালিয়াতাবা ওয়া মা কাযা মিনা জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি জাযাকুমুল্লাহ। আরও বেশি করে হয়তো কষ্ট করে অনেক বেশি সূরা পড়লেন, তারপরেও এটা কিন্তু ফায়দা হবে না। এমনি করে যদি কেউ মনে করেন আমি অনুভূমান পড়তেছি, আমার মনে জাগলো যে আমি আলহামদুলিল্লাহ পরে কুল্লা তিনবার পড়বো, এমনিতেই আমি করে নিছি, এটা কোনো আল্লাহ নবী করেছেন বা এই রাতের খাস নামাজ করতে হবে এই মনোভাবনা নিয়ে, তখন একটা পর্যায়ে আছে। আর যদি আমি এটাকে বিশ্বাস করি যে এইটা ওই রাতের নামাজ বা করতেই হবে, নবীজি করেছেন বা এটা সুন্নত, তখন কিন্তু হাদিসের প্রয়োজন, তখন এটা কিন্তু জায়েজ হবে না। কথাটা হয়তো আশা করি ক্লিয়ার হয়েছে। জাযাকাল্লাহ খায়র। প্রচুর কলার লাইনে, তারপরেও যেহেতু আমরা আজকের বিষয়ের উপর কিছু আলোচনা হুজুরের কাছ থেকে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ কথা হয়তো আমরা শুনতে পারবো, একজন দর্শক শ্রোতারকে বলছি আপনারা আশা করি দুঃখিত হবেন না, যেহেতু আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, হুজুরের কাছ থেকে কিছু কথা শুনে এরপরে আমরা কিন্তু আজকের প্রোগ্রাম সমাপ্তির দিকে চলে যাব। জি, সবাইকে অশেষ ধন্যবাদ, বিশেষ করে দর্শকতা ভাই বোনদেরকে রমজান শরীফের শেষ দর্শকে আবার অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে রমজান শরীফের 24 তারিখ, আল্লাহ যে বলেছেন ইয়াম মাহদুদাত, হাতের গোনা কয়েকটা দিন চলে গেল, চলে গেল, চলে গেল, চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলেও যাবে, রমজান চলে যাবে, একদিন হয়তো আপনাকে আমাকে পৃথিবী চলে যেতে হবে। কোয়েশ্চন, আগামী বছর রমজান তো আসবে, হয়তো আপনি আমি থাকতেছি কিনা থাকছেন এটাই কোয়েশ্চন। এর জন্য আসুন রমজান শেষ হওয়ার আগে আগে যেন আমরা আমাদের গুণাগুলো বিশ্বাস করতে পারি, আসুন লাইলাতুল কদরকে যেন আমাদের বাইকে জুটিয়ে নিতে পারি, আসুন তবা করে রমজানের ভিতরে যেন আমরা ক্ষমা নিশ্চিত করে নিতে পারি। এবং আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলবো, ঈদের দিন আমরা অনেক সময় ঈদ মুবারক বলে থাকি, এটা কি জায়েজ? অনেকে বেদাত বলে ফেলেন, কিন্তু যেহেতু একজনে আরেকজনকে খুশি বিনিময় করার জন্য আমরা অনেক সময় বিভিন্ন ওয়ার্ড ইউজ করে থাকি, কংগ্রেচুলেশন বলে থাকি বা বিভিন্ন ওয়ার্ড আমরা ইউজ করে থাকি, এটা নর্মাল হিসেবে দেখি তার এটা জায়েজ রয়েছে। এবং ঈদ মুবারক যদি কেউ বলেও ফেলে,
নির্বজ্জিগুলো আমাদের এটাকে বেরাত বলা যাবে না, তবে এটাকে আপনি সুন্নত মনে করবেন না। সাহাবা কেরাম কোনটি করতেন? তো হাফিজ ইবনাতুল আসকান মানে ফথলবারি 446 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, জুবাইর ইবনে নুফায়ের রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, কানা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইলতাকাউ ইয়াউমাল ঈদ, নবীর সাহাবায়ে কেরাম যখন ঈদের দিন তারা পরস্পর সাক্ষাৎ হতো, ইয়াকুলু বাযুম লিবাযিন, তখন ওনারা একজন আরেকজনকে ধন্যবাদ দিতে গিয়ে ঈদের কৌশল এবং খুশি বিনিময় করতে গিয়ে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকা। কি বলতেন? তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকা, আল্লাহ যেন এই রমজান শরীফের সবকটি আমল আমার এবং আপনার জন্য কবুল করে নেন। এটাই হলো সবচেয়ে বড় ঈদের দিনের খুশি বিনিময় করা, কারণ যদি কবুল হয়ে যায় তাহলে খুশি করার সার্থক হবে, আর যদি কবুল না হয় কিসের খুশি আমরা করবো? সেজন্য বলা হয় লাইসাল ঈদ উল ইমান লাবিসাল জাদিদ, নতুন কাপড় পরলে ঈদ হয়ে যায় না। ঈদের দিন কুরমা ফুলাও খেলে ঈদ হয়ে যায় না, ঈদগাহে গিয়ে সামনের সাইতে বসলে ঈদ হয়ে যায় না। সবচেয়ে বড় ঈদ হবে যদি আমরা গুনাহ এবং আল্লাহর ঈদ থেকে বাঁচতে পারি এবং আমরা যেন আল্লাহর কাছে কবুল করে নিতে পারি। সেজন্য আমরা বলবো তাকাব্বাল্লাহু মিন্নি ওয়া মিনকা, সেখানে অনেক বলতে পারবো মিন্নি ওয়া মিনকা বলবো না মিন্না ওয়া মিনকুম বলবো, সেটা ওই ধরনের আমি এবং আমার। যদি আমি একা বলি তাকাব্বাল্লাহু মিন্নি ওয়া মিনকা, আমার এবং তোমার, আর যদি আমরা এবং তোমাদের এরকম বলতে হয় তাকাব্বাল মিন্না ওয়া মিনকুমও বলা যেতে পারে, সমস্যা নেই। তো আমরা দোয়া করবো কবুল হওয়ার জন্য। সেজন্য রমজান শুরু হওয়ার 6 মাস আগ থেকে হাসান হোসেন বলতেছেন সবাই দোয়া করতেন রমজানের জন্য, রমজান যাওয়ার পরে আরও 6 মাস পর্যন্ত দোয়া করতেন রমজানের সব কিছু কবুল হওয়ার জন্য। আজকে হয়তো রমজান শরীফের লাস্ট আমাদের এই প্রোগ্রাম দিনের বেলায়, মানডে হয়তো আমরা অনুষ্ঠান পাবো না, আমরা দিপেন যদি চাঁদ দেখা যায় তাহলে হয়তো আগামী রবিবারেই ঈদ, যদি দেখা না যায় তাহলে তো মানডে তো আর ঈদ হবেই নিশ্চিত ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, ডিপেন আল্লাহ পাক কোনদিন দেখায়। এখানে কিন্তু অনেকে আমরা মনে করতে পারি বলি 29-30 হাজার হাজার একটা দিন কমে গেল, এটা রিগ্রেট এবং আফসোস কোনো কারণ নেই, কারণ আল্লাহর ইচ্ছা মতো উনি রমজানকে 29 বানাইতে পারেন, 30 বানাইতে পারেন। আসুন রমজান শরীফের সিয়াম সাধনার মাধ্যমে লাইলাতুল কদর পাওয়ার ভিত্তিতে আমরা যেন আমাদের জীবনকে চেঞ্জ করে নিতে পারি এবং এই রমজানের দ্বারা দোয়া করেছি শব্দ যেন কবুল হয়, জাতির পরিবর্তন যেন নেমে আসে। আমিন। জাজাকাল্লাহ খাইর সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় আজকে পবিত্র রমজানের শেষ 10 দিনের ফজিলত এবং ঈদ উল ফিতর কীভাবে পালন করতে হয় বিষয়ের উপর শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতহুমার কাছ থেকে আমরা শুনতে পেলাম। যেহেতু আমাদের এই পবিত্র রমজান দেখতে দেখতেই শেষ হয়ে গেল, আর হয়তো জীবনে যদি আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দান করেন তাহলে আমরা পাবো, নতুবা তো আমাদের হয়তো শেষ রমজান হয়ে যেতে পারে। এর জন্য সবার কাছে আমরা দোয়া চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সিয়াম এবং নামাজ আবাদত বন্দেগী আল্লাহ কবুল করেন, আমিন। যেহেতু আমাদের রমজানের পরেই আমরা, যেহেতু রমজানের জন্য আমরা শুধু সোমবারে 2-3 পর্যন্ত ছিল, কিন্তু রমজানের পরে আবার প্রতি রবি, সোম এবং মঙ্গলবার রাত 10-11 পর্যন্ত আলোর দৃশ্যের প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।